এবার দখলদার ইসরায়েলকে নিয়ে ডিকশনারিতে যুক্ত হলো নতুন একটি শব্দ। ইহুদিবাদী দেশটির নামে যুক্ত হওয়া শব্দটির অর্থ শুনলে অবাক হতে পারেন যে কেউ। জনপ্রিয় অনলাইন অভিধান আরবান ডিকশনারিতে জায়গা পেল নতুন এই শব্দ। চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে নতুন শব্দের অর্থ নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত চালাচ্ছেন ফারদিন সানি। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়। এবার জনপ্রিয় অনলাইন অভিধান আরবান ডিকশনারিতে জায়গা পেয়েছে নতুন শব্দ ইসরায়েল। আর সেই অভিধানের সংজ্ঞানুসারে অন্য কারো জিনিসকে নিজের বলে দাবি করাকেই বলে ইসরায়েল। সেই শব্দের নিচেই এক ব্যবহারকারী লিখেছেন, তার সাথে কয়েকজন লোক একটি রেস্তোরাঁয় টেবিল শেয়ার করতে চেয়েছিলেন। এরপরে অবশ্য আগন্তুকরা তাকে ওই টেবিল থেকেই উঠিয়ে দেন। ওই ব্যবহারকারী দাবি করেন তিনি ইসরায়েলের শিকার হয়েছেন। আরবান ডিকশনারি ওয়েবসাইটটি চালু হয় 1999 সালে। রোজকার জীবনে ব্যবহৃত যেসব শব্দ প্রমিত অভিধানে ঠাঁই পায়নি সেসব শব্দের সংজ্ঞা দিয়ে থাকে এই সাইটটি। এ কারণে পপ কালচার, ইন্টারনেট কালচার, স্ল্যাং ও জার্গনে যারা আগ্রহী তারা নিয়মিতই এ সাইটে ঢুঁ মারেন। আরবান ডিকশনারিতে ইসরায়েল শব্দের একটি এন্ট্রিতে এর অর্থ বলা হয়েছে এরকম, কেউ যখন আপনাকে অনুরোধ করে আপনার জিনিস ব্যবহার করে এবং পরে জোরপূর্বক আপনাকেই ওই জিনিসের মালিকানা থেকে বের করে দেয় আর সবাইকে বলে যে আপনি বরং ওই জিনিস তাদের কাছ থেকে নিয়েছিলেন। এদিকে আরেকটি এন্ট্রিতে এর অর্থ বলা হয়েছে এরকম, নিজের নয় এমন কোনো কিছু কেড়ে নেওয়া এবং বৈধ মালিককে বের করে দেওয়া। ফারদিন সানি, নিউজ 24।